শিক্ষা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার আমি শুভেন্দু কুমার বেরা শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি এই ভিডিওতে আলোচনা করব। মিড ডে মিল নিয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট চলুন দেখে নেওয়া যাক এবার স্কুলে চাষ হওয়া সবজি মাছ ও মুরগি পড়ুয়ারা পাবে মিড ডে মিলে কি বলা হয়েছে একটু দেখুন আরামবাগ স্কুলের মিড ডে মিলের জন্য এবার আরামবাগ মহকুমা প্রশাসনের নতুন উদ্যোগ স্কুলের নিজস্ব জমিতে সবজি উৎপাদনের সঙ্গে মাছ চাষ এবং মুরগি পালনও করা হবে এই কাজে দায়িত্ব দেওয়া হবে স্বনির্ভর গোষ্ঠীগুলোকে স্কুলের নিজস্ব খামারে তৌরি টাটকা সবজি মাছ ও মাংস খেতে পারবে ছাত্রছাত্রীরা নির্ভর করতে হবে না আর বাইরে যোগানের উপর মিড ডে মিলের খাদ্য যোগানো এক একটি স্কুল হয়ে উঠবে স্বনির্ভরশীল স্কুলগুলোকে স্বনির্ভর গড়ে তোলার লক্ষ্যে এই অভিনব উদ্যোগ আরামবাগ মহকুমা প্রশাসনের প্রধানত আদিবাসী ও প্রান্তিক এলাকার স্কুলগুলোতে প্রথমে এই উদ্যোগ নেওয়া হবে যেখানে স্কুলের নিজস্ব বাড়তি জমিতে প্রয়োজন মেটানোর মতো সবজি চাষ মাছ চাষ ও মুরগি পালন হবে স্কুল কর্তৃপক্ষের নিয়ন্ত্রণধীন মূলত স্বনির্ভর গোষ্ঠীর আদিবাসী মহিলাদের এই কাজে নিয়োগ করা হবে এতে মিড ডে মিলের প্রয়োজনীয় কাঁচামালের যোগান স্কুলেই দিতে পারবে এই কাজে আদিবাসী মহিলাদের রোজগার পথ যেমন খুলবে সেই সঙ্গে স্কুলের উৎপাদিত বাড়তি জিনিস বাজারে বিক্রি করা যাবে সেই টাকার একটি অংশ পাবে স্বনির্ভর গোষ্ঠী আর বাকিটা যাবে স্কুল ফান্ডে স্কুলের ছোটোখাটো প্রয়োজনে সেই টাকা স্কুল কর্তৃপক্ষ ব্যবহার করতে পারবে আরামবাগ মহকুমা এসডিও নৃপেন সিং বলেন আমরা এই উদ্যোগে শুরু করেছি গোঘাটের গ্রামীণ ও আদিবাসী এলাকার স্কুলগুলোর দিকে এই কাজে মূলত নিয়োগ করা হবে আদিবাসী মহিলাদের দ্বারা চালিত স্বনির্ভর গোষ্ঠীগুলোকে গোঘাটের বেশ কয়েকটি স্কুলকে নিয়ে এই উদ্যোগ আগামী সপ্তাহের মধ্যে শুরু হয়ে যাবে এরপর আমরা আরামবাগ মহকুমার অন্যান্য ব্লকের স্কুলগুলোতে এই উদ্যোগ নেব আশা করি এর ফলে স্কুলের ছাত্রছাত্রীরা যেমন পুষ্টিকর খাবার পাবে সেই সঙ্গে আত্মনির্ভরশীল স্কুল গড়ে তোলার ক্ষেত্রে এক নতুন পথের সন্ধান পাওয়া যাবে ভাঙাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল রক্ষিত জানান প্রশাসন এমন উদ্যোগ নিলে মিড ডে মিলের এবং স্কুল পরিচালনার ক্ষেত্রে স্কুলগুলো আত্মনির্ভরশীল হয়ে উঠবে আমার স্কুলেই সাড়ে তিন বিঘা জমি আছে সেখানে সবজি চাষ মাছ চাষ হলে এবং স্কুলের প্রয়োজন মেটানোর মতো মুরগি পালন হলে খুব সহজে আমাদের ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাবার দেওয়া সম্ভব হবে করোনা পরিস্থিতিতে সব ক্ষেত্রে আত্মনির্ভরশীল হওয়া প্রয়োজনীয় হয়ে পড়েছে সেখানে স্কুলকে আত্মনির্ভরশীল গড়ে তোলার প্রাথমিক এই পদক্ষেপ খুব প্রশংসনীয় বলে মনে করেছেন এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ